বাংলা নিউজ স্টেশন নাসিরউদ্দিন আমাকে ধর্ষণের চেষ্টা করে জানিয়েছেন পরিমণি। আমি আত্মহত্যা করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই তাহলে বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আমি আত্মহত্যা করব না, আমি আমার বিচার নিয়ে আত্মহত্যা করব। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণি কান্না কান্না কণ্ঠে সাংবাদিকদের কাছে এসব কথা জানান। নাসিরউদ্দিন মাহমুদ আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছে। ওই নাসিরউদ্দিন নিজেকে বেনজির আহমেদের ভাই অথবা বন্ধু বলে পরিচয় দিয়েছেন। বেনজির আহমেদের কাছের মানুষ। আমার গায়ে যখন হাত তোলা হয় তখন বারবার বলেছিলেন আমাকে তিন টুকরো করে ভাসিয়ে দেবে। রোববার রাত সাড়ে 11টার দিকে পরিমণি নিজের বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান। পরিমণি বলেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি অন্যায়ের বিচার চাই। আমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে মিডিয়া যেন তার বিচার করে। তিনি বলেন, আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছে এর বিচার চাই। এ ঘটনায় আপনি কি মামলা করবেন সাংবাদিকদের এমন প্রশ্নে? পরিমণি বলেন, আমার মামলা কে নেবে? আমি এর সঠিক বিচার চাই। আপনার নিউজ করে চলে যাবেন না, আমি ভয় পাচ্ছি, আমার নিরাপত্তা দিতে হবে, আমাকে নিরাপত্তা দিন। পরিমণি বলেন, আমি এখন খুব বিশ্বাস করি একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় আত্মহত্যা ছাড়া তার কাছে আর কোনো পথ খোলা থাকে না। কেন? সাধারণ মেয়ে হিসেবে গত চার দিন ধরে আমি অনেকের দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছি, কেউই সহযোগিতা করেননি। একজন পরিমণি হিসেবে ফেসবুকে যখন স্ট্যাটাস দিলাম তখন মিডিয়া এসেছে। সাধারণ মেয়েরা ভিকটিম হলে প্রথমে থানায় যায়, কিন্তু থানায় ভিকটিমের কথা ঠিকভাবে শুনতে চায় না। যেখানে সহযোগিতার জন্য গিয়েছি সেখানে জানানো হয়েছে মিডিয়াকে ঘটনাটি জানানোর দরকার নেই। গত চার দিন ধরে এভাবে চলার পরও বিচার পাননি বলে জানান পরিমণি। এর আগে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, অভিযোগ আনেন হত্যা চেষ্টারও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবেদনপত্রে ঢঙে লেখা ওই স্ট্যাটাসে পরিমণি লেখেন, আমার আপনাকে দরকার মা, আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচিয়ে নাও মা। সো দর্শক, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।